এই মামলায় পক্ষভুক্ত হতে এসেছিল। তো পক্ষভুক্ত হতে হলে পার্টি ইন্টারেস্টেড হতে হয়, হি মাস্ট বি এ নেসেসারি পার্টি আর এ প্রপার পার্টি। আমার প্রথম বক্তব্য ছিল দ্যাট হি ইজ নট নাইদার প্রপার পার্টি আর নেসেসারি পার্টি ইন দ্য প্রসিডিং। একজন ব্যক্তিকে একটা মামলায় পক্ষভুক্ত হতে হলে তাকে সেই মামলায় ইন্টারেস্টেড পার্টি হতে হয়। উনি বললেন যে উনি কোর্টকে সহায়তা দেবেন, অ্যাসিস্ট করবেন। তো এখানে যেটা আমার বক্তব্য ছিল এবং গভর্নমেন্টের যে বক্তব্য ছিল যে অ্যাসিস্ট্যান্স যদি দরকার হয় সেখানে বাংলাদেশ ব্যাংক আছে, সেখানে অ্যান্টি কারাপশন আছে, আদার এজেন্সির সাথে গভর্নমেন্ট আছে, তারা অ্যাসিস্ট করতে পারে। একটা ইন্ডিভিজুয়াল কোর্টকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার মতো এই এখন এই স্টেজ ইটস প্রি ম্যাচিওর স্টেজ, সুতরাং তার এখন পক্ষ হওয়ার কোনো উপযুক্ত সময় না। কোর্ট বললেন যে এখন প্রিম্যাচিওর অ্যাপ্লিকেশন, যদি কখনো তাকে প্রয়োজন হয় কোর্ট তাকে পক্ষভুক্ত করবেন, কিন্তু এই মুহূর্তে তাকে মানে ইটস এ প্রিম্যাচিওর অ্যাপ্লিকেশন, সুতরাং তাকে না। আমি বলেছিলাম যে দিস এ ভেরি সেন্সিটিভ ম্যাটার, কারণ এখানে এই গ্রুপের সাথে বাংলাদেশের প্রচুর ব্যবসা বাণিজ্য জড়িত, প্রচুর ব্যাংক জড়িত। সো এনি অ্যাডভার্স নিউজ, অ্যাডভার্স ইনফরমেশন অর প্রোপাগান্ডা অ্যাজ দ্য কেস মে বি মে অ্যাফেক্ট দ্য বিজনেস অফ হোল বাংলাদেশ, অথবা যে বিজনেস সেক্টরে ইট মে হ্যাভ সিরিয়াস রিপারকাশন ইন দ্য বিজনেস সেক্টর অ্যাজ ওয়েল। সুতরাং বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থা যাচ্ছে তাতে করে এটা ডেট্রিমেন্টাল হবে যে এই ধরনের যদি কোনো প্রোপাগান্ডা হয় এই ধরনের গ্রুপ সম্পর্কে বা অন্য অন্য গ্রুপ সম্পর্কে সেটি, এবং মিসইনফরমেশন যদি হয় তো সেই ক্ষেত্রে এই বাংলাদেশের ব্যবসার এবং অর্থনীতির ক্ষতি হবে, এই কথা আমি বলেছি। জি না, আদালত আদালত এই ব্যাপারে আদালত যেটা বললেন এই ব্যাপারে, এটা তো আমার বক্তব্য, এটা আদালতের এই ব্যাপারে আদালত যে গ্রহণ করেছেন এই ব্যাপারে আমি বলছি না, এটা এটা আমার বক্তব্য ছিল। আদালত যেটা বলেছেন যে সুমন সাহেবকে যে তার এই অ্যাপ্লিকেশন এখনও প্রিম্যাচিওর, যদি দরকার হয় তার কোর্ট নিশ্চয়ই তাকে শুনবেন যদি এরকম অবস্থা সৃষ্টি হয়। মানি লন্ডারিং বিষয়ে সাময়িকভাবে কথা বলেছেন যে হ্যাঁ বলেছেন যে মেসেজ তো, এটা তো আমাদের জন্য মানে সর্বজন স্বীকৃত যে বাংলাদেশের থেকে যে কোনো টাকা লন্ডার্ড হওয়া এটা জনস্বার্থের পরিপন্থী, দেশের স্বার্থে বিরোধী, সেটা তো এটা সর্বজন স্বীকৃত। সুতরাং এই ব্যাপারে তো কোনো দ্বিধার কিছু নেই। আমি বলেছি যে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি দোষী সাব্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত তিনি নির্দোষ। তো তার এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন হয়নি তার ব্যাপারে, সুতরাং তাকে যে ঢালাওভাবে তার এগেনস্টে কোনো অ্যালিগেশন নিয়ে আসা এটা আইন স্বীকৃত নয়। আদালত বলেছেন, আদালত যেটা বলেছেন যে আদালত সবার জন্যে, দেশ জাতি সবার জন্যে, এবং আদালত দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে তারা যে কার্যগুলো গ্রহণ করেন সেগুলো দেশের স্বার্থে হয়, তাতে আমাদের কারোর কোনো দ্বিমত নেই। এবং আদালত ইন্ডিপেন্ডেন্টলি এই কাজগুলো করেন, ইন্ডিপেন্ডেন্ট এই কাজগুলো করেন সেটাও স্বীকৃত, সুতরাং এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই।